মা মেয়ে মিলে অভিনব পদ্ধতিতে ইয়াবা ট্যাবলেট পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল। পরিশেষে কি হলো তা দেখতে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন। কোথায় যাবেন আপনারা? সাদলেপুরে যাবেন? আপনারাও কি সাদলেপুরে যাবেন? ব্যাগে কিছু আছে? আচ্ছা দেখতেছি আমি, আপনার থেকে আপনারটা থেকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। কোথায় যাবি? গাই বানা যাবি? ওরা একটা খুলে দেখি একটু। আচ্ছা ঠিক আছে, আচ্ছা স্যার দাদা কিছু আছে ভেতরে? কিছু আছে? দাঁড়ান দাঁড়ান না, বক্সটা খুলেন তো। এটা তোমার কাছে ব্যাগ আছে? আমাদেরকে যদি একটু সুযোগ দিতেন, আমরা প্রশাসনের লোক, আমরা একটু গাড়িটা চেক করবো। জি ভাই আসেন, সমস্যা নাই। ওকে দেখো, আচ্ছা দেখি, এই দেখি আপনার ব্যাগ। দেখি আপনার ব্যাগটা খুলেন না স্যার। ব্যাগে কি আছে? না স্যার ব্যাগ খুলো। হ্যাঁ কিছু না স্যার, কি করতেছেন স্যার? এগুলো আমি মিডিয়ার কাজ করি তো স্যার। এই হ্যালো, আপনার ব্যাগ কোথায়? আমার ব্যাগ নেই, আমার বন্ধুর ব্যাগ আছে। এই হ্যালো, দেখি আপনার ব্যাগটা কি? আপনারা আমরা কে সেটা পরে বলছি, আপনি ব্যাগটা একটু দেখান। হ্যালো প্লিজ ভাই, এই ভাইরা তোমাদের ব্যাগটা একটু দেখাও তো। ইনফরমেশন অ্যাক্সেস করে দাও, কথা বলবা না স্যার। কিছু নাই স্যার, দেখো কিছু নাই স্যার। আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে এই বাসে করে কিছু অবৈধ জিনিস যাচ্ছে কোথাও, ওই জন্য এটা করা। ওকে ভাই সরি, হ্যাঁ সরি, ঠিক আছে। আচ্ছা এই আপনার ব্যাগে তো কিছু নাই না? আচ্ছা ঠিক আছে, আপনার কুমড়াটা আমি একটু দেখবো, দেখি একটু দেন তো বাবা, দেখা লাগবে বাবা। হ্যাঁ দেখা লাগবে বাবা, আমার মেয়ে জামাই খুব পছন্দ করে। চুপ করেন, দিতে বলছি না মা। এদিকে দাও স্যার, এদিকে আসেন। আমার মনে হয় এখানে আছে স্যার, আমরা যেটা খুঁজতেছি সেটা মনে হয় এখানে। বের করো বাবা। এই দেখি বাবা, কিছু নাই বাবা। বের করো, বের করো দেখি বাবা। নাই বাবা, কিছু আমার থেকে বাবা। বাবা নাই বাবা, বাবা এটা কুমড়া বাবা। শুধু দেখি কুমড়া কি বাবা, এটা কুমড়া। কুমড়াটা চেক করো। আচ্ছা এই শুনেন বাবা, এটা কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? বাবা আমার মেয়ে জামাই খুব পছন্দ করে তো ঢাকায় নিয়ে যাচ্ছি। আচ্ছা এই একটা কুমড়ো দেখাতে আপনার এত কষ্ট হচ্ছিল কেন? কি আছে এতে? কি আছে এর ভিতরে? বাবা কিছুই নাই। তাহলে আপনি ভয় পাচ্ছেন কেন? ভয় পাচ্ছি বাবা, আমরা আসলে হঠাৎ করে তোমরা আসা করছো তো আমরা জানতে পারিনি বাবা। না না আপনি আপনি ভয় পাবেন কেন? এখানে তো অনেক জনই আছে, কই কেউ তো ভয় পায় নাই। বলার ভিতরে কি আছে? কই কিছু না তো। হ্যাঁ কিছু না। তাহলে তুমি এটা দিতে এরকম করতেছিলে কেন আমার সঙ্গে? আমি আসলে ভয় ভয় পাই। কেন ভয় পাইছো কেন? প্রশাসনের লোক কি দেখলে ভয় লাগে? হ্যাঁ অপরাধীদের ভয় সব সময় থাকে, আমার তো মনে হচ্ছে স্যার এরা অপরাধী। বলুন দেখো তো, চেক করে দেখো তো এটা স্যার। আরে এই এটা কাটা কেন? আসলে ওটা একটু দেখছিলাম ওটা ভালো কিনা, এই এইটাই দেখছিলাম। তাই আমার সুন্দর লাগতেছে, তুমি দেখো না স্যার, চাকু আছে কাটার মতো কিছু আছে। দেখো এই যেখানে কাটানো আছে ওখানে, ওটা দেখো না কেন, চেষ্টা করো। এগুলো কি ধরো স্যার? দেখছেন স্যার কত বড়, মানে কি বলবো এদেরকে স্যার, এত বুদ্ধি, বাপ রে বাপ। এই তোরা তো প্রশাসনের চক্ষু ফাঁকি দেওয়া খুব সহজ মনে হয়ে গেছে এখন তো। বলছি আমরা নিচে আসতেছি, আপনি গাড়িটা সাইড করেন।
আপনি ওদেরকে নিয়ে আসেন, আমি গাড়ি রেডি করছি। ঠিক আছে, আজকে ফোন লাগাও। ওকে ওকে, এখান থেকে বলবে, বলি যাও, রুম যাও। স্যার হ্যালো, কন্ট্রোল রুমে ফোন দেন। সত্যি কথা বলবেন, আপনি মাপ পাবেন। বলেন, আপনি এটা কোথায় নিয়ে যাচ্ছিলেন? আমি একটা কথা বলি বাবা। হ্যাঁ বলেন। আমার সংসারে কেউ নেই বাবা, একজন আমাকে এই টাকাগুলো দিয়ে এই জিনিসটা পাচার করতে বলছে স্যার, সেই জন্য আমি দিছি স্যার, আমরা খুব অভাবী। আচ্ছা, আপনি যার কাছে নিচ্ছিলেন এটা তাকে ফোন দেন। আচ্ছা স্যার, দিচ্ছি। তাকে ফোন দেন, বলবেন না আমরা যে আপনাদের কাছে আছি, বলবেন না, ফোন দেন, ফোন দেন। হ্যাঁ রাজু ভাই, আমাদেরকে পুলিশ ধরছে। এই স্যার, আপনার পুলিশের কথা বলছি দেখি ফোন কাটে দিল। কেন বলবেন, কেন বলবেন এই কথা স্যার? আমার ভুলে বলে ফেলেছি স্যার। স্যার, এদেরকে আর কোনো ইয়ে করা হবে না, চল। এই একটু কোনো বাচ্চা আপনার মেয়ে, এই বাচ্চা নিয়ে আপনি ব্যবসা করেন স্যার? আমার স্বামী নিয়ে, এই বাচ্চা নিয়ে ব্যবসা করেন স্যার? আমার নিয়ে যে বাটন দিলে ঠিক আছে স্যার, তবু আমাদেরকে ছেড়ে দেন স্যার। স্যার, টাকা গুনে আমাদেরকে ছেড়ে দেন, আমি মেয়েটাকে ছেড়ে দেন। আপনি কি এটা জেনে বুঝে বলছেন স্যার? এটা নেন স্যার, তবু আমার মেয়েটাকে ছেড়ে দেন। কত টাকা আছে এখানে? আছে স্যার, আমি গুনি নেই স্যার, কত জানি টাকা আছে। 1 লক্ষ না, 1.5 লক্ষ টাকা আছে। 1.5 লক্ষ টাকা আছে, টাকাটা হাতে রাখেন, টাকাটা হাতে রাখেন। আপনি কি মনে করেন পৃথিবীর সব আইনের লোক অসাধু, এটা মনে করেন? আর সব থেকে বড় কথা, এই যে আপনারা মাদক, এই মাদক এক জায়গা থেকে আরেক জায়গায় পাচার করতেছেন, এগুলো থেকে আমাদের সমাজ, আমাদের দেশ কবে নিরাপদ হবে? কবে স্যার আমরা জানি? কত টাকার বিনিময়ে করছেন আপনি এটা? কত টাকা? 1 লক্ষ টাকা? এই 1 লক্ষ টাকার বিনিময়ে আপনি 1 লক্ষ সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছেন, এটা কি আপনারা ঠিক করেন? আপনি জানেন বাংলাদেশ সরকারের নতুন আইনে মাদক চোরাকারবারি, মাদক বহনকারী যদি প্রমাণিত হয় তার মৃত্যুদণ্ড হয়, এটা আপনি জানেন? জানেন, জানেন কারবার দেখছো স্যার? একটা বাচ্চা দিয়ে আর এরকম কিশোরীদেরকে দিয়ে আপনারা এই কাজগুলো করান, কি অভিনব কায়দা! মিষ্টি কুমড়ার ভিতরে মাদক, বাহ! ভাবতেছেন প্রশাসন এত বোকা? এটা নয়, প্রশাসন চাইলে প্রতি মিনিটে বাংলাদেশের সমস্ত অপরাধীদেরকে ধরতে পারে, প্রশাসন চাইলে সব সম্ভব। আপনাকে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না স্যার। আমি গাড়ি ইয়েতে ফোন করছি, হেডকোয়ার্টারে ফোন করছি, গাড়ি আসতেছে, আপনি ওদেরকে নিয়ে ছাড়ে চল স্যার। আর ভুল হবে না।